হাড়োয়া তো বড় এলাকা, আপনার লড়াইটা সহজ হবে? দেখুন, বড় ছোটর কোনো গল্প নেই। হাড়োয়া একটা বিধানসভা, অতএব হাড়োয়ার মানুষ যখন যাকে চাইছে সেদিকে বিবেচনা করে এখানে ময়দানে যখন নেমেছি, লড়াই কঠিন বা সহজের কোনো এখানে গল্প নেই। কারণ কোনো কাজ সহজেই হয় না, প্রতিটা কাজের পিছনে একটি পরিশ্রম থাকে, দরকার লাগে। অতএব ভোটটাও ঠিক তদ্রূপ একটা পরিশ্রমের ব্যাপার আছে। মানুষের কাছে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে, এবং তার সঙ্গে শুধু মানে জুমলাবাজি কথাবার্তা বলে বিজেপির মতো চলে আসলে হবে না। কারণ মানুষ চায় তাদের পরিষেবা দেওয়া। যতক্ষণ না মানুষকে পরিষেবা দিতে পারব ততক্ষণ মানুষ বিশ্বাস করবে না। সেজন্য আমাদের দরকার মানুষকে পরিষেবা দিতে হবে, মানুষকে সেবা করতে হবে। মানুষের সেবা, মানুষের মানে চাহিদা আমাদের পূরণ করতে হবে। কারণ এই মানুষ সেবা একটি বড় সেবা, এবং মানুষ হিসাবে আমার একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, যেটা আমি পার্সোনালভাবে আমরা যতটা করতে পারি রাজনৈতিকভাবে তার থেকে বেশি করা সম্ভব বলে বা আমি মনে করি যে রাজনৈতিকভাবে বেশি করা যাবে মানুষের সেবা, যার কারণে আজকে আমি রাজনৈতিক ময়দানে নেমেছি, যাতে করে রাজনৈতিকভাবে মানুষকে আরও বেশি সেবা, মানুষের আরও বেশি পাশে থাকতে পারি, সেই লক্ষ্য নিয়ে নেমেছি। আগামী দিনে ইনশাল্লাহ এই আশা সফল হবে।